হাওর এলাকায় পানির প্রবাহ ঠিক রাখতে নতুন করে কোনো সড়ক নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সড়কের পরিবর্তে এখন থেকে এলিভেটেড বা উড়াল সড়ক তৈরি করা হবে। পাহাড়ি ঢলে হাওর এলাকায় এবার 5,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে বলে জানান সচিব। আপেল মাহমুদের রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরগুলোতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। বাঁধ দিয়েও আটকানো যাচ্ছে না পানি। কাঁচা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় প্রাধান্য পায় হাওরে ফসলি জমির ক্ষতি ও প্রতিকারের বিষয়গুলো। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী 10 দিনের মধ্যে বৃষ্টি না হলে ধানের কোনো ক্ষতি হবে না। 1 থেকে 6 এপ্রিলের মধ্যেই হয়েছে 1270 মিলিমিটার, যার ফলে স্বাভাবিকভাবে উপরের থেকে পানিটা আপনার চলে আসছে। তো সেজন্য এটা চেষ্টা করা হয়েছে এবং অ্যারাউন্ড 5,000 হেক্টরের মতন আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় 2,70,000 হেক্টর আপনার চাষ হয়। আগামী 8-10 দিন যদি আর বৃষ্টি না হয়, আশা করা যায় খুব বেশি ক্ষতি হবে না। সিলেট সুনামগঞ্জের হাওর এলাকায় আর কোনো সড়ক নির্মাণ করা হবে না বলেও জানান সচিব। আজকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে হাওর এলাকাতে কোনো রকমের রাস্তাঘাট এগুলো কোনোভাবেই আপনার এখন থেকে আর করা যাবে না। এগুলো সবগুলি এলিভেটেড করতে হবে যদি কিছু হয়, যাতে পানির বাধাটা কোনো না হয়। 5 বছরের সাজার বিধান রেখে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, পরিবহন ও বিতরণ আইন এবং টাঙ্গাইলের আটিয়া বন সংরক্ষণ আইন 2022 খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।